এই মুহূর্তের সব থেকে বড় খবর, পশ্চিমবঙ্গ বিজেপির সব থেকে পুরানো ও সব থেকে বড় নেতা দিলীপ ঘোষ বিজেপি পার্টির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। বিজেপির এত বড় নেতা বিজেপি পার্টির বিরুদ্ধে এবং বিজেপি নেতাদের বিরুদ্ধে এমন কথা বলবে সেটা নরেন্দ্র মোদীও ভাবতে পারেনি। বিজেপির বড় নেতা দিলীপ ঘোষ যেই যে কথা বলছে তাতে সামনের লোকসভা ভোটে বিজেপি পার্টি গো হারান হারবে। বিজেপির বড় নেতা অমিত শাহ এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজই আসার কথা রয়েছে পশ্চিমবঙ্গে। সেই অমিত শাহ পশ্চিমবঙ্গে আসাকে নিয়ে যখন দিলীপ ঘোষকে মিডিয়া প্রশ্ন করেন যে অমিত শাহ আসছেন আপনি এই বিষয়ে কি বলবেন, তখন দিলীপ ঘোষ যেই কথাগুলো বলেছেন তাতে অমিত শাহও পশ্চিমবঙ্গে আসতে ভয় পাচ্ছে এবং দিলীপ ঘোষ যে সমস্ত কথা মিডিয়াকে ওই সময় বলেছেন তাতে বিজেপি পার্টি বিরাট বড় বিপদে পড়ে গেছে। চলুন দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে অমিত শাহ আসা নিয়ে কী কী বলেছেন যার দরুন অমিত শাহ এতটা ভয় পেয়ে গেল এবং দিলীপ ঘোষ বিজেপি পার্টির কত বড় সর্বনাশ করলো, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। সম্প্রতি বঙ্গ বিজেপিতে বেলাগাম বিক্ষোভের সাক্ষী থেকেছে গোটা রাজ্য, আর এমন একটা পরিস্থিতিতে পুজোর মুখে সোমবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে রবিবার প্রস্তুতি বৈঠকে বসল রাজ্য বিজেপি, আর এই বৈঠককে ঘিরেই শুরু হলো এক নতুন বিতর্ক। অমিত শাহ আসার আগে বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠকে অনুপস্থিত থাকলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অসুস্থতার কারণে অনুপস্থিত বলে সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেলেও বিস্ফোরক দাবি করলেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাবি, সোমবার যে অমিত শাহ রাজ্যে আসছেন তা তিনিই জানেন না। রবিবার সল্টলেকের পার্টি অফিসে বৈঠক করেন রাজ্য বিজেপির নেতারা। বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সহ পর্যবেক্ষক অমিত মালব্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও জ্যোতির্ময় সিং মাহাতো উপস্থিত ছিলেন। দিলীপ বাবু কি বলেছে সেটা আমি বুঝে নিব। 2019 লোকসভা নির্বাচনের সময় বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। তার নেতৃত্বেই সেবার বিজেপির আসন বাংলায় 2 থেকে বেড়ে 18 পৌঁছেছিল। সামনে আরও একটা লোকসভার ভোট। ইতিমধ্যেই বাংলায় 35 আসনের টার্গেট বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রেক্ষাপটে সূত্রের খবর, সোমবার সাংগঠনিক বিষয় নিয়ে অমিত শাহকে একটি রিপোর্ট দিতে পারে রাজ্য বিজেপি। আগামীকাল অমিত শাহও আসছেন, আপনি কি এখানে রিসিভ করার জন্য থাকছেন? আমাকে এখন বলা হয়নি, আমার জানা নেই, নিশ্চয়ই ডাক বললে যাবো আমি। দিলীপ ঘোষ কি রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারাচ্ছে, এই জন্য কি ডাক পাচ্ছেন না? সেটা আমি জানি না, আমি এমপি হিসাবে এখানে আছি, কাজ করছি। আমি জানি না অমিত শাহ আসছেন, জানালে যাবো। কলকাতায় আছি, কর্মীদের সঙ্গে একটা এক জায়গায় একসঙ্গে খাওয়া দাওয়া আছে, দেখা সাক্ষাৎ আছে, আর কিছু না।